এক রাজকুমারীর সাথে কিভাবে ড্রাগনের বন্ধুত্ব হয় ও ড্রাগন কিভাবে রাজকুমারীর স্বপ্নগুলো একে একে পূরণ করে তা নিয়ে আজকে আমাদের জগ মুভির গল্প। অনেক দিন আগে একটা রাজপ্রাসাদের পাশে এক জঙ্গলে কিছু ড্রাগন থাকতো। সেখানে ম্যাডাম ড্রাগন একটি স্কুল চালাতো। ছোট্ট ড্রাগনগুলি বড় হওয়ার জন্য যেগুলো শেখা প্রয়োজন ম্যাডাম তাদের সেগুলো শেখাতো। প্রতি বছরই তাদের একটি করে বিষয় শেখানো হতো। ম্যাডাম যেটা শেখাতো সে বিষয়ে যারা সবচেয়ে ভালো পারতো তাকে ম্যাডাম একটি করে গোল্ডেন স্টার দিত। ড্রাগনদের মধ্যে সবচেয়ে বড় ড্রাগন ছিল জগ। সব বিষয়ের প্রতি আগ্রহী, তার চোখ সবসময় গোল্ডেন স্টারের প্রতি থাকতো। এবছর ম্যাডাম তাদের কিভাবে উড়তে হয় সেটা শেখাচ্ছিল। সব ড্রাগনরা একটু একটু করে উড়তে পারে আর সবার থেকে ভালোভাবে উড়ে গোল্ডেন স্টার জেতার জন্য জগ সবচেয়ে উঁচু জায়গায় উঠে সেখান থেকে উড়তে না পেরে সে পড়ে যাচ্ছিল। তখন ম্যাডাম তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে আর জগকে কিভাবে উড়তে হয় সেটা ম্যাডাম পার্সোনালভাবে শিখিয়ে দেয়। তখন জগ উড়তে পারে। জগ ওরা প্র্যাকটিস করতে থাকে। এক সময় মনে হয় সে ভালোভাবে উড়তে পারছে, তাই চোখ বন্ধ করে ইচ্ছাকৃতভাবেই দেখতে চায় সে উড়তে পারছে কি না। তখনই তার একটা গাছের সাথে ধাক্কা লেগে নাকের ওপরে কেটে যায়। সে কাঁদতে শুরু করে। তখন তাদের পাশের প্রাসাদে থাকা রাজকুমারী মুক্তাকে দেখানো হয়। সে সেখানে তাদের বাগানে একটি ছোট্ট চারা গাছ তুলছিল। তখনই বাগানের দিক থেকে কান্নার শব্দ শুনতে পায়। সেখানে এসে দেখতে পায় একটা ছোট্ট ড্রাগন সেখানে কান্না করছে। তারপর সে ড্রাগনটির দিকে এগিয়ে যায়। তখন মুক্তা তাকে ভালোবেসে ডাকে এবং জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন তাকে নাকের ওপরে সেই কাটা জায়গাটা দেখতে পায়। সেখানে ব্যান্ডেজ করে দেয়। তখন তার ব্যথা কমে যায়। জগ সেখান থেকে আবার উড়ে নিজের জায়গায় চলে যায়। তারপর এক বছর পর ম্যাডাম তাদের ড্রাগনের ডাক শেখাচ্ছিল। সবাই একটু করে গর্জন করতে পারে, কিন্তু জগ তো গর্জন করার সময় সব থেকে আস্তে তার গলা থেকে স্বর বেরোয়। ম্যাডাম নীল ড্রাগনকে ডেকে বলে, তুমি গর্জনের চ্যাম্পিয়ন হবে। একথা শুনে জগ একাকী গর্জন অনুশীলন করতে থাকে। গর্জন অনুশীলন করতে করতে তার সামনে একটা প্রজাপতি আসলে গর্জন করে। তার গর্জন শুনে প্রজাপতিটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই জঙ্গলের পাশ দিয়ে কিছু মানুষ যাচ্ছিল পালকিতে করে রাজকুমারকে নিয়ে। তখন তাদের সামনে গিয়ে জোরে গর্জন করার চেষ্টা করে। তখন মানুষগুলো তাকে তাড়া দিতে শুরু করে। সেখান থেকে পালাতে পালাতে একটা পাথরের পাশে এসে দাঁড়ায়। তখন সেই মেয়েটি আবার জগের কাছে আসে, এসে জগের মুখ দেখতে চায়। জগ তার মুখ দেখালে তাকে, সেটা দেখে মেয়েটি বুঝতে পারে তার কাশি হয়েছে। তাই জগকে একটা ওষুধ খাইয়ে দেয়। তখনই জগের কাশি সেরে যায়, সে আবার নিজের জায়গায় ফিরে যায়। এবার ম্যাডাম একে একে ডেকে ফু দিয়ে আগুন বের করা শেখাচ্ছিল। তখন সেখানে জগ যায় এবং সবার থেকে জোরে বেশি আগুন বের করার চেষ্টা করে, কিন্তু আগুনের বদলে তার ফুয়ে বরফ পড়ে। তখন জগ মন খারাপ করে পাথরের পাশে গিয়ে বসে। তখন ম্যাডাম জগকে ডেকে মুখ থেকে আগুন বের করা শিখিয়ে দেয় আর অনুশীলন করতে বলে। সে একাকী অনুশীলন করতে থাকে ফু দিয়ে আগুন বের করা। সে যখন ফু দিয়ে আগুন বের করা ভালোভাবে শিখে যায়, তখন আনন্দের সাথে অনেক আগুন বের করে ফেলে। সেই আগুন তার ডানায় এসে লেগে যায় এবং তার ডানায় আগুন ধরে যায়। তখনই সেই মেয়েটিকে আবার দেখতে পাই। সে এসে তাকে নিরালায় নিয়ে গিয়ে তার ডানা দেখে তাকে বলে, তোমার একটি ব্যান্ডেজ লাগবে। তারপর তাকে ব্যান্ডেজ করে দেয়। সেটা নিয়ে জগ আবার নিজের বাসায় ফিরে যায়। সেখানে ফিরে এসে দেখে তার বন্ধুরা সবাই অনুশীলন করছে আর তার জন্য অপেক্ষা করছে। ম্যাডাম নিজেই সেটা বলে দেয়, এবার তোমাদের রাজকুমারীকে নিয়ে আসতে হবে। এটা শুনে সামনে থাকা রাজকুমারীর মূর্তিটা ছিনিয়ে আনতে চলে যায় সবাই। এই সময় মুক্তাকে নতুন ড্রেস পরে প্রাসাদের নিচে আসতে বলা হয়, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার মা উপরে গিয়ে তাকে ডাকতে থাকে। তখন সেখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে দেখতে পায় জায়গাটা ফাঁপা আছে। তারপর সে সুড়ঙ্গ খুলে নিচে ঢুকে পড়ে।
পৌরীরা ভাবে ড্রাগনই হয়তো মুক্তাকে তুলে নিয়েছে বলে ড্রাগনকে তাড়তে শুরু করে। এই সুযোগেই মুক্তার বাড়ি থেকে আস্তে আস্তে পালানো সুবিধে হয়ে যায়। তখনই সেখানে সেই মেয়েটিকে দেখতে পায়। সেই মেয়েটি আসলে রাজকুমারী। সে তার আসল পরিচয় দেয় যোগের কাছে এবং মুক্তাকে নিয়ে সেখান থেকে পালানোর জন্য রেডি হয়ে যায়। ততক্ষণে সেনাপতিরা সেখানে এসে তাদেরকে ধরতে আসছিল। তখনই ড্রাগনের পিঠে চড়ে মুক্তাকে নিয়ে বাসার দিকে রওনা দেয়। তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং যোগকে তার ম্যাডাম গোল্ডেন স্টার দেয়। যোগের স্বপ্ন পূরণ হয়। গোল্ডেন স্টার পেয়ে যোগ খুবই গর্বিত আর রাজপ্রাসাদ থেকে চলে আসতে পেরে রাজকুমারীও খুবই আনন্দিত। রাজকুমারী ডাক্তারের ড্রেস পরে ডাক্তার সেজে ড্রাগনদের চিকিৎসা করছিল। ড্রাগনদের চিকিৎসা করে সমস্ত রকমের রোগ দূর করছিল। ড্রাগনদের চিকিৎসা করতে রাজকুমারীর খুব ভালো লাগতো, কারণ তার ইচ্ছেই ছিল ডাক্তার হওয়া। তাই সমস্ত ড্রাগনদের শরীরে সমস্ত রকম চিকিৎসা করে সমস্যাগুলো দূর করছিল। এভাবে কয়েক দিন কেটে যায়। তখনই সেনাপতি গাদাবাউট সেখানে এসে উপস্থিত হয়। তারপর রাজকুমারীকে নিয়ে যাওয়ার কথা বলে। রাজকুমারীকে নিয়ে যাওয়ার কথা বললে যোগ তার সাথে যুদ্ধ করতে শুরু করে। এভাবে দুজনেই সমানে যুদ্ধ করে চলে। তখন রাজকুমারী বুঝতে পেরে সেখান থেকে আসে, তাদেরকে যুদ্ধ থামানোর কথা বলে। তারপর তাদেরকে যুদ্ধ থামিয়ে সেনাপতিকে রাজকুমারী বলে, আমি সেখানে রাজকুমারী হিসেবে যেতে চাই না। একটা মূর্খ চকদার পোশাক পরে প্রাসাদের চারপাশে হেঁটে বেড়ানো আমি পারবো না। আমি একজন ডাক্তার হতে চাই, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে চাই। এ কথা বলে রাজকুমারী সেনাপতি ও যোগ দুজনকে তাদের ব্যান্ডেজ করে দেয় এবং অসুস্থ দূর করে দেয়। চিকিৎসা করে তারপর তারা উড়ন্ত ডাক্তার হওয়ার উদ্দেশ্যে তিনজন যোগের পিঠে চড়ে রওনা দেয়। রাজকুমারীর উড়ন্ত ডাক্তার হওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার স্বপ্ন কি পূরণ হবে, এটা দেখার জন্য আমাদের পরের এপিসোডটা দেখা প্রয়োজন। আপনারা যারা সেটা দেখতে চান তারা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।